ভালোবাসো। বৃষ্টি কি অনা সৃষ্টি ঝরছে, 16 তারিখে অপারেশন করাবে তুমি, তুই চুপচাপ তুমি শুনবে, বৃষ্টি কি অনা সৃষ্টি তুমি বলবে, ঝরছে প্রেম টুপটাপ তবু ঠোঁট দুটোই চুপচাপ, তবু শুনছে না কিছু বলছে না কেন বুঝছে না আমি ভালোবাসি তাকে। সিন্দুর পরে পর পর সিন্দুর পর সোহাগী বউ আমার, এ সোহাগ তো দুই দিন, তারপর তো বাড়ির টিকা বার হইয়া যাইতে হইব ঝিল সোনা মনা। আমার এ কয় কি না যশোর সংসারে টিকা বাইর করে দিব। এবার দেখ কত ধানে কত চাল, দেখ কাল সকাল হইলে তোর সব গয়না সিঁদুর শাখা পরনের সব একেবারে মিটটা যাই। আপনি কি বলছেন? আমি যাই কই না কেন, তুই তো কানেও শুনিস না আর কইতেও পারিস না, অবশ্য কোন যায় না, দেয়ালেরও তো কান আছে, তবে তোর একখান কথা আমি কইয়া যাই, তোরে এবার জয়রে বইরে মরতে হব, তোর শেষ। হ্যাঁ না পরানে মরবি না, চিতার আগুনে ধিকি ধিকি কইরা মর, স্বামী সোহাগি সংসারে ছড়ি ঘোরাও, হ্যাঁ এইবার দেখ কেমন লাগে। আপনি এখানে দাঁড়িয়ে ওকে সাপসাপান্ত করছেন কাকিমা? আজ বাদে কাল সন্ধ্যের অপারেশন, আপনার তো আনন্দে থাকার কথা, আপনার যশোর ছেলে সম্পর্কে সঞ্জু আপনার নাতি হয় আর ঝিল নাত বউ হয়, আপনার তো কোথায় ওদের পাশে থাকা উচিত, তা না আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে সাপসাপান্ত করছেন। আমি সাপসাপান্ত কই করি না। কাকিমা প্লিজ আপনি আর এই বয়সে মিথ্যে কথা বলবেন না, যথেষ্ট মিথ্যে বলেছেন আপনি। আপনার শেষের কথাগুলো আমি শুনেছি কাকিমা, নিজের হয়ে আর সাফাই গাওয়ার চেষ্টা করবেন না, আর আশা করি তার আগেও আপনি কোনো ভালো কথা ঝিলকে বলেননি। কাকিয়া উনি যা বলছেন বলুক, একটা কথা ওনাকে বলে দাও, যে শকুনের অভিশাপে গরু মরে না। কাকিমা ঝিল কি বললো সেটা শুনলেন, বুঝলেন কিছু? ঝিল বলছে শকুনের অভিশাপে গরু মরে না, একদম ঠিক কথা বলেছে ঝিল। কাকিমা আপনার মতো পুরো শকুনের অভিশাপে না গরু মরবে না, মরবে না কাকিমা, আপনার ভাগারে একটাও গরু পড়বে না, আর তাকে ছিন্ন ভিন্ন করে খাওয়াও আপনার হবে না, এখন প্লিজ যান যান। কি তুমি আমার অপমান করো? আপনার মান অপমান বোধ আছে কাকিমা? সঞ্জু আমাদের সব কথা বলেছে, সঞ্জুর অপারেশনটা খালি হতে দিন, আপনি তারপরে জাস্ট এই বাড়ির বাইরে। এই যে একটা কথা সবাই শুন না রাখো, যশো না ফিরলে পরে আমি এই বাড়ির থেকে যাব না, দাদার সঙ্গে আমরা বুঝে নেবো আপনি চলে যাবেন। কি তোমার এত বড় সাহস, তুমি আমারে তাড়িয়ে দিবা? আমি লীলারে কমু। লীলা কেন, আপনি যাকে খুশি বলুন কাকিমা, আপনাকে অনেক দিন সহ্য করা হয়েছে আর নয়, এবার আপনাকে এই বাড়ি থেকে যেতেই হবে। কাকিয়া ঠিক বলেছে, যান আপনাকে এই বাড়ি থেকে বেরোতে হবে, গিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে নিন যান। কি তুই আমারে বাড়ির থেকে বাইরে যাইতে কস? আমার আগে যদি তুই না বাইরে হস তাহলে আমার নাম সুভাষিনী মুখার্জি না, এই ঘরের তলায় দাঁড়াইয়া কইয়া গেলাম, তুই এই বাড়ির থেকে চোখে জল লইয়া বাড়ির থেকে বাইরে হইয়া যাবি, হ আমি তোর অভিশাপ দিলাম। কি ভয়ঙ্কর মহিলা রে বাবা, ঝিল এই মহিলার তোর ওপর এত রাগ কেন বলতো, রাগ কেন এত? যাকে বাদ দে,
শোন না, সব সব একদম রেডি তো? হুম, স্নেহা স্নেহা স্নেহা, ওকে ফোন করি। হুম, তার স্নেহা স্নেহা। হ্যাঁ কাকিয়া বলো। স্নেহা, কাল তো সঞ্জুর অপারেশন রে। সত্যি বলছো? বর্ধা রাজি হয়েছে? হুম, রাজি হয়েছে। যাক বাবা, এ তো খুব ভালো খবর। কাল সকালে আমি বর্দার জন্য পুজো দিয়ে আসবো। আচ্ছা ঝিল বৌদি কি করছে? ওই তো সব উদ্যোগ নিচ্ছে রে, টাকা পয়সা ডাক্তার দশ হাতে মেয়েটা চারিদিক সামলাচ্ছে। জানিস স্নেহা, মাঝে মধ্যে আমার বড় ভয় করে রে, ওর উপর কোনোদিন কারোর কুনজর যেন না পড়ে। কারোর আর কি, কুনজর তো একজনেরই আছে, আমার শাশুড়ি মা রতি রায়। মা, খবরটা শুনেছেন? না, কি খবর? আজ বর্দার অপারেশন। আমার যে কি আনন্দ হচ্ছে, ড্যাড আজ রাতে ফ্লাই করে আসছে। একটু বেশি রাতে ঢুকবে ঠিকই, কিন্তু এসে যখন দেখবে বর্দা বলতে পারছে শুনতে পারছে, তখন কতটা আনন্দ পাবে বলুন তো। আর ঝিল বৌদি, ঝিল বৌদির কথা তো আমি ভাবতেই পারছি না, ও খুব 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 খুশি হবে। আজ ওর জীবনের সবচেয়ে বড় খুশির দিন মা। দেখবেন বর্দা যখন কথা বলতে পারবে, কানে শুনতে পারবে, তখন ঝিল বৌদি ঠিক আপনাকে ক্ষমা করে দেবে। কি কি বলে? ঝিল বৌদি আমাকে? আচ্ছা ও আমাকে ক্ষমা করার কে শুনি, কে? মা, আপনি অনেক অন্যায় করেছেন ঝিল বৌদির সাথে, কিন্তু দেখবেন ঝিল বৌদি জাস্ট তুড়ি মেরে দ্য গ্রেটেস্ট ডান্স শো অফ ইন্ডিয়া থেকে সরে যাবে। ও আর নাচবে না। আপনার মেয়ে আসমানি, আসমানিকেই ও চ্যাম্পিয়ন করবে। মা, ঝিল বৌদির জীবনের একটাই লক্ষ্য, বর্দা যেন কানে শুনতে পারে, কথা বলতে পারে। আর আজ, আর আজ সেই স্বপ্ন পূরণের দিন, বর্দার অপারেশন হয়ে যাবে। ভগবানের কৃপায় যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়। সত্যি আমার না তোমাকে দেখে খুব হাসি পাচ্ছে স্নেহা। তোমাকে দেখে মনে হচ্ছে মনের মধ্যে লাড্ডু ফুটছে তোমার। সে তো ফুটছেই মা, আপনার নিজের কোনো ভাই বোন নেই তাই হয়তো বুঝতে পারছেন না, যদি থাকতো তাহলে বুঝতে পারতেন ভাই বোনের সম্পর্কটা ঠিক কি। স্নেহা, ভাই যদি ভালো কিছু করে তাহলে বোনের যে ঠিক কতটা আনন্দ হয় সেটা বোঝার ক্ষমতা আপনার নেই মা। চলো স্নেহা। দাঁড়াও, কোথায় যাচ্ছ বলে যাচ্ছ না যে? আজকে বর্দার অপারেশন আর আমরা যাব না? কটায় অপারেশন শুরু হচ্ছে? 12টা অনওয়ার্ডস। হুম, কে কে যাচ্ছ? আমাদের পুরো পরিবারই যাচ্ছে মা। আসি মা, সকালে বর্দা আর ঝিল বৌদির নামে পুজো দিয়েছিলাম, আপনাকে প্রসাদটা দেওয়া হয়নি, এনি। মম, প্রসাদটা ছুঁড়ে ফেলো না মম, অনেক পাপ করেছো, প্রসাদটা মুখে দাও, আপোষ খালো না। নীল, আসি মম। আর হ্যাঁ, সঞ্জুদে যখন বলতে পারবে কানে শুনতে পারবে তখন একবার তোমার কাছে নিয়ে আসবো। অনেকবার অনেক ক্ষতি করেছো ছেলেটার, কিন্তু দেখবে তোমার সামনে দাঁড়িয়ে সে একটাই কথা বলবে, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। এসো স্নেহা। এইবার তো আসল রঙ্গ শুরু হবে। মুখার্জি বাড়িতে অ্যাটম বোমা ফাটবে, অ্যাটম বোমা। চিঠিটা নিয়ে যখন পৌঁছবে কেউ ওখানে, তখন সঞ্জুর অপারেশন সাকসেসফুল হওয়া তো দূরের কথা, নার্সিংহোমে পর্যন্ত পৌঁছতে পারবে কিনা কে জানে। হ্যালো। হ্যালো কাকিমা, আমি রতি বলছি। কাকিমা, উকিল পৌঁছেছে, সঙ্গে অফিসের মিস্টার ঘোষের থাকার কথা, ঘোষই চিঠিটা নিয়ে যাবে। না, এখনো পৌঁছায় নাই। সঞ্জু কি করছে? থাক থাক বাবা, থাক। পেন নামের পালা চলতেছে, পেন নাম কইরা ছোট গো শুভেচ্ছা লইয়া সঞ্জু যাইব অপারেশন করাইতে। আপনি চিন্তা করবেন না কাকিমা, চিঠিটা একদম ঠিক সময় পৌঁছবে, আর চিঠিটা দেখার পর সঞ্জুর অপারেশন হবে না। হ্যাঁ, সঞ্জু অপারেশন টেবিলে উঠবেই না,
আর অন্যদিকে ঝিলও চিঠিটা দেখার পর সঞ্জুর মুখ দর্শন করবে না। Excuse me. কি ব্যাপার? আপনি? কি ব্যাপার ঘোষবাবু, আপনি এখানে হঠাৎ লয়ারকে নিয়ে? আগে মাফ করবেন, অফিসে সুজুবুর নামে একটা চিঠি এসেছিল, নোটিস দেখে আর ভরসা পেলাম না, তাই ওনাকে নিয়ে আমি এসেছি। আপনি অফিসের ব্যাপার এখানে নিয়ে এসেছেন কেন? না না, আপনি কার পারমিশন নিয়ে বাড়িতে এসেছেন? ম্যাডাম, উনি বললেন খুব কনফিডেন্সিয়াল। অনেক দেরি হয়ে গেছে, এবার ওকে নিয়ে তোমরা এগো। হ্যাঁ, ঝিল ঠিকই বলেছে, আর এই চিঠিটা পরে দেখা যাবে, চল চল সবাই এগো, দেরি হয়ে যাচ্ছে, চল। এতক্ষণে লয়ারের চিঠি মুখার্জি বাড়িতে পৌঁছে গেছে, ইয়েস, আর মুখার্জি বাড়িতে এখন দাও দাও করে আগুন চলছে। সঞ্জুর অপারেশন ফিনিশ, ঝিল সঞ্জুর লাইফ ফিনিশ। অগ্নি অগ্নি, আমি এটাই তো চেয়েছিলাম, আমি তো এটাই চেয়েছিলাম। আমার মেয়ে, আমার মেয়ে আসমানি, আসমানি, আসমানি। হ্যাঁ মা, দেখে নিও, এইবার আমার মেয়ে হবে চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন। আর আমার কপালে কি জুটলো? ডার্লিং, তুমি কি চাও বলো? ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, টাকা পয়সা সব পেয়ে যাবে। ওই ঝিল, ওই ঝিল মুখার্জির নগিনের মতো ফোনা তুলে আমাকে বারবার ছবল মারছিল। আমি ওর ফোনাটা একেবারে থেতলে দিয়েছি, ও কিছুতেই আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, আর মাথাটাকে আমি নিচু করে দিয়েছি। সারা জীবন, সারা জীবন ও শুধু কাঁদবে, ইয়েস আসমানি, শুধু কাঁদবে, কাঁদবে আর কাঁদবে, সারা জীবন সরীসৃপের মতন থাকবে, ও সরীসৃপের মতন, ও মাথা তুলতে আমি দেব না কিছুতেই না। না, ও যে ধরনের মেয়ে, ওকে শেষমেশ মরতে হবে, আর কপালে কলসি আর দড়ি ছাড়া কিচ্ছু জুটবে না। এটা কোর্টের নোটিশ নয়, এটা দুটো মেয়ে সত্তা, তারা দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছে। সত্যি করে বলো,
আমার স্বামীর সঙ্গে তোমার বিয়ে হয়েছে নাকি পুরোটাই এই মহিলার প্ল্যান? কোনো প্ল্যান নয়। হ্যাঁ প্ল্যান। এই তুমি ওর গায়ে হাত দেবে না। একটাও কথা না, আমাকে নীল আগেই সতর্ক করেছিল কিন্তু ভাবিনি যে আপনি এতটা নিচে নামতে পারেন। সঞ্জুর অপারেশন হবে, সঞ্জু কথা বলবে, সঞ্জু শুনবে, ব্যাস। এর বেশি আমি কিচ্ছু চাই না। সামান্য একটা চিঠি আমার বরের অপারেশন আটকাতে পারবে না, কিছুতেই না। আমি ওকে ভালোবাসি। ভালোবাসার মানে বোঝেন? জীবনে কখনো কাউকে নিঃস্বার্থভাবে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন? নিজেকে ছাড়া কাউকে ভালোবাসি, কাউকে না। একজন স্বার্থপর নিজ অসুস্থ মানসিকতার মহিলা। শালা ঝিল, ঝিল তুমি ঠিক করে কথা বলো। ভুলে যেও না তুমি অগ্নিদেব রায়ের বাড়িতে দাঁড়িয়ে কথা বলছো। আপনি চুপ করুন, কোনো কথা বলবেন না, নিজের মুখটা বন্ধ রাখুন। কি চাও তুমি, কি চাও? এই আমি বলছি, আমি কি চাই? আমি তোমার ঘর ভাঙতে চাই। সঞ্জু, সঞ্জু, সঞ্জুকে তোমার কাছ থেকে কেড়ে নিতে চাই। সঞ্জুর সঙ্গে তোমার সম্পর্ক নষ্ট করতে চাই। হ্যাঁ, কোর্টে কোর্টে আমি প্রমাণ করে দেব রুষা সঞ্জুর বৈধ স্ত্রী। তোমার সঙ্গে সঞ্জুর সম্পর্ক সম্পর্ক বৈধ নয়, বৈধ নয়। তুমি সঞ্জুর, সঞ্জুর অবৈধ স্ত্রী। টাকা, টাকা, টাকার লোভে মুখার্জি বাড়িতে, মুখার্জি বাড়িতে তুমি বসে আছো। সঞ্জুর, সঞ্জুর তুমি রক্ষিতা। বিবাহ জন্ম জন্মান্তরের সম্পর্ক, সাত জন্মের বিবাহ, স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, আমি নিজে মন্দিরে গিয়ে সঞ্জুর হাত ধরে বিয়ে করেছি। আমি আমার মনের দিক থেকে সম্পূর্ণ পরিষ্কার, আর বাকি রইল কোর্ট। কোর্ট কি সিদ্ধান্ত নেবে তা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। তোমার কাছ থেকে কোর্ট সঞ্জু, সঞ্জুকে কেড়ে নেবে, কারণ রুষার কাছে বৈধ বিয়ের ডকুমেন্টস ডকুমেন্টস আছে। সঞ্জুর সঙ্গে বৈধ বিয়ের ডকুমেন্টস আছে। সঞ্জুর বদনাম হয়ে যাবে, বদনাম। তাকে যদি বাঁচাতে চাও তাহলে তোমাকে, তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। মুখার্জি বাড়ি, মুখার্জি বাড়ি থেকে মাথা নিচু করে তোমাকে বেরিয়ে যেতে হবে। তোমার কাছে, তোমার কাছে দুটো রাস্তা খোলা আছে, জাস্ট দুটো। রাইট, দুটো পথ, হয় সঞ্জু বদনাম হবে আর নয় তো তুমি ও বাড়ির থেকে বেরিয়ে যাবে, আর রুষা ও বাড়ির বউ হবে। বলো কোন পথে তুমি চলতে চাও? বৌদি তুমি কোথায়? সঞ্জুদার অপারেশন তো এক্ষুনি শুরু হয়ে যাবে।
অসারে তর্জন গর্জনই সার। হ্যাঁ, ও কিচ্ছু করতে পারবে না, বেঁচে গেছে। আমি চাই, আমি চাই ও মরুক। নাচ বাংলা সবার সামনে আমি হ্যাঁটা হয়েছিলাম। আমি আমি চাই ও মরুক, মরুক। আচ্ছা, আপনারা কি চাইছেন আমি মুখার্জির বাড়িতে? হ্যাঁ, তুমি মুখার্জি বাড়ির বউ হয়ে যাবে। তুমি হবে মুখার্জি পরিবারের বউয়া। তারপর তারপর ছুঁচ হয়ে ঢুকে হাল হয়ে বেরোবে। সম্পত্তি, টাকা পয়সা, জমি জমা সব আমার চাই, সব। এমনকি মুখার্জি বাড়িটা পর্যন্ত। মুখার্জি পরিবারকে আমি পথের বিক্রি করে দেবো।